আসসালামু আলাইকুম। লাইভ হয়েছে আরজে ফ্যাশন থেকে। আপনাদের সুবিধার্থে শুরুতেই হচ্ছে আমি আমার শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি। 147 ইজাব রাবেয়া সাইটেস পান্থপথ সিগনাল। পান্থপথ সিগনাল থেকে ফার্ম গেট যাওয়ার যে রাস্তাটি আছে তার অপোজিটেই দেখতে পারবেন একটা আগরা অথবা একটি বিএফসি আছে। তার পাশেই যে গলিটি গিয়েছে, প্রথম যে গলিটি, সেখানেই হচ্ছে আমাদের আরজে ফ্যাশনের শোরুমটি আছে। আপনাদের যাদের লোকেশন বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই আমাদের যে লাইভগুলো আছে শুরুটা একটু টেনে দেখবেন, তাহলেই হচ্ছে আপনাদের জন্য লোকেশনটি ইজি হয়ে যাবে। তো লাইভটি শুরু করছি, অনেকেই জয়েন হয়ে গিয়েছেন। তো দেখতেই পাচ্ছেন কিছু গোল্ডেন রোজের লিপস্টিক নিয়ে হাজির হয়েছি, আজকে সোয়াচ লাইভ দেখাবো। সবাই আসলে কমপ্লেন করে থাকেন যে আমরা সোয়াচ লাইভ দেখাই না বা সোয়াচ করে দেখাই না লিপস্টিক। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্যই আজকে লিপস্টিকের কিছু সোয়াচ দেখাবো, যেন আপনারা পছন্দ মতো লিপস্টিকগুলো নিতে পারেন। তো কারো যদি কোনো নাম্বার পছন্দ হয়ে থাকে বা কিউরিওসিটি থাকে যে এই নাম্বারটা কী কালার হতে পারে বা আমি একটু দেখতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। আর আজকে শুধুই মাত্র হচ্ছে লিপস্টিকের সোয়াচগুলোই দেখাবো, ঠিক আছে? তো আমি আমার সোয়াচে চলে যাচ্ছি। আচ্ছা, তো প্রথমে আমি যে নাম্বারটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন রোজের 15 নাম্বার কালারটি। এটি হচ্ছে একটু ডার্ক মেরুন টাইপের একটি কালার। এই কালারটা হচ্ছে আমি একটু সোয়াচ করে দেখাই, আপনারা দেখতে পারবেন যে সোয়াচের পর কালারটা এক্স্যাক্টলি কেমন আসে, ঠিক আছে? আচ্ছা, আমি কালারটি সোয়াচ দেখালাম, এটা হচ্ছে মেরুন টাইপের একটি। আচ্ছা, তো যে কালারটি দেখাচ্ছিলাম এটা হচ্ছে মেরুন কালার একটি কালার। তারপরে এটা যখন ড্রাই হয়ে যাবে কালারটি আরো সুন্দর লাগবে। যারা একটু কালচে বা ডিপ কালার মেরুন পছন্দ করেন তারা অবশ্যই এই কালারটি দেখতে পারেন। এরপর আমি চলে যাচ্ছি পরবর্তী কালারটিতে। এটা হচ্ছে একটু নুড টাইপের কালার, যেটা হচ্ছে ন্যাচারাল থেকে সব স্কিনের জন্যই খুব ভালো লাগবে এই কালারটি। এই কালারটি ট্রাই করে দেখতে পারেন, কালারটি খুব সুন্দর একটি কালার। আর এটা হচ্ছে যারা একটু ব্রাইট অথবা যারা একটু ডার্ক টোনের আছেন তারা সবাই এই কালারটা ট্রাই করতে পারবেন। হ্যাঁ, এই কালারগুলো খুবই সুন্দর। তো আমি কিছু নোট কালার ফার্স্টে দেখিয়ে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে একটু ডার্ক কালারগুলো দেখাবো। এটা হচ্ছে একটু পিঙ্ক টাইপের কালার, পিঙ্ক কালার একটি শেড। শেড নাম্বারটা হচ্ছে 36 নাম্বার একটি শেড। এই যে এই কালারটি হচ্ছে 36 নাম্বার একটি শেড নাম্বার। যাদের একটু পিঙ্ক টাইপের বা বেবি পিঙ্ক টাইপের কালার পছন্দ তারা এই কালারগুলো নিতে পারেন। চেষ্টা করব নোট কালারগুলো আগে দেখিয়ে দিতে। আরো দারুণ দারুণ কালার আছে আপু, হোল্ড করেন অথবা লাইভের সাথেই থাকেন, পেয়ে যাবেন। একদম ন্যাচারাল কালার যারা পছন্দ করেন তারা এই কালারটা দেখতে পারেন, খুবই সুন্দর আর ন্যাচারাল একটি কালার। এটা হচ্ছে গোল্ডেন রোজ লিপস্টিকের 16 নাম্বার যে কালারটা, এটা 16 নাম্বার কালার এটা। এই কালারটা খুবই সুন্দর, যারা ফেয়ার অ্যাপুরো আছেন অথবা একটু মেকআপ করতে পছন্দ করেন তাদেরকে এই কালারটা খুব ভালো মানাবে। একটু লাইফটা খেয়াল করবেন, তাহলে লিপস্টিকের সাথে সাথে শেড নাম্বারগুলো আপনারা জেনে যাবেন। তখন আপনাদের আমাদের আর জিজ্ঞেস করতে হবে না যে এটা কত নাম্বার এটা কত নাম্বার, আপনারা নিজেরাই বলতে পারবেন যে আমার এই কালারটা লাগবে বা এই কালারটা প্রয়োজন। লাইভে কিন্তু এটার একুরেট কালারটা অ্যাকচুয়ালি আসেনি, দেখতে মনে হচ্ছে মেরুন টাইপের কিছু একটা কালার, কিন্তু এটা কিন্তু পার্পেল টাইপের কালার। 5 নাম্বার যে কালারটা সেটা, এটা খুবই সুন্দর একটা দারুণ কালার। এই যে পার্পেল টাইপের একটি কালার, লাইভে এটা একটু ডিপ লাগছে। আচ্ছা, তারপরে আমি একটু রেডের টাইপ, রেডের মধ্যে কিছু কালার দেখাবো।
এই কালারটা দেখতে পারেন রেড কালারের মধ্যে। রেডের মধ্যে এই কালারটা দেখতে পারেন, এই কালারটা খুবই সুন্দর। পিঙ্ক কালার অবশ্যই দেখাবো। পিঙ্কের মধ্যে একটা শেড আগে দেখিয়েছিলাম, তিন নাম্বার শেডটা, শুরুর দিক থেকে তিন নাম্বার শেডটা দেখবেন। তিন নাম্বার কালারটা হচ্ছে পিঙ্ক কালার। আর এখন একটা কালার দেখাচ্ছি, এটাও একটু পিঙ্ক টাইপের, এটা একটু মফ পিঙ্ক। একটু মফ টাইপের পিঙ্ক মানুষ পছন্দ করে না, ওই টাইপের পিঙ্কগুলো হচ্ছে এটা। একটু ডার্ক টাইপের, ডাস্টি পিঙ্ক যেটাকে বলে ওইটা। তারপর আরেকটা কালার আছে, এটাও একটু পিঙ্কের মধ্যে, এই কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি। একদম যারা পিঙ্ক পছন্দ করেন তারা অবশ্যই এই কালারটি নিতে পারেন। এটা খুবই সুন্দর একটা পিঙ্ক, যেটা পরলে স্কিন টোনটা ব্রাইট লাগবে। আচ্ছা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের সবার পছন্দের 19 নাম্বারটি, যেটা আপনারা সবাই অনেক পছন্দ করেছিলেন। এই কালারটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটি কালার, যেটা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে খুব সহজেই ম্যাচ করা পসিবল এই একটা কালার। এটা হচ্ছে অফিসে যারা যাচ্ছেন তারাও ইজিলি ক্যারি করতে পারবেন, অথবা যারা স্টুডেন্ট আছেন তারাও এটা অনেক সুন্দরভাবে ক্যারি করতে পারবেন। আর গোল্ডেন রোজের লিপস্টিক ইউজের পরে কিন্তু লিপসে কোনো ক্ষতি হবে না, প্লাস লিপ কালো হবে না। কিছু ব্র্যান্ডের লিপস্টিক আছে যেটা ইউজ করার পরে দেখা যায় কি লিপটা কালো হয়ে যায়, অথবা লিপ থেকে হচ্ছে ডেড সেল উঠতে থাকে, এরকম কোনো প্রবলেম কিন্তু জিআরএল লিপস্টিকে হবে না। আর যেই যেই কালারগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই অ্যাভেলেবেল আছে, তো যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন। যারা ব্রাউন লাভার, যারা একটু ডার্ক ব্রাউনটা কিছু পছন্দ করেন, তারা অবশ্যই এই কালারটি দেখবেন, যেটা আমি মাত্র দেখিয়েছি। এটা হচ্ছে গোল্ডেন রোজ লিপস্টিকের আপনার 27 নাম্বার কালার। এই কালারটা খুবই সুন্দর। অনেকেই প্রাইস জানতে চাচ্ছেন, প্রাইসটা বলে দিচ্ছি। প্রাইস হচ্ছে মাত্র আপনার 1250 টাকা করে, মাত্র 1250 টাকা করে এই কালারগুলো। অনেকগুলো কালার দেখিয়েছি, আসলে অনেক কালার আছে যেগুলো আপনারা শপে আসলে পেয়ে যাবেন। হ্যাঁ, শপে আসলে কিন্তু পেয়ে যাবেন। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কালারগুলো, কালারগুলো জাস্ট আপনারা এক নজর করে দেখে নিতে পারেন। কালারগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালার। নাম্বারটা আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। ফার্স্টে যে এই কালারটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আপনার 15 নাম্বার কালার, এটা হচ্ছে আপনার 22 নাম্বার কালার, এটা হচ্ছে আপনার 34 নাম্বার কালার, এটা হচ্ছে 16 নাম্বার কালার, এটা 5 নাম্বার কালার, এটা 18, এটা 21 নাম্বার কালার, এটা 4 নাম্বার কালার, এটা হচ্ছে 19 নাম্বার, অ্যান্ড এটা 27 নাম্বার। আমি কিন্তু প্রত্যেকটা কালারই বলে দিয়েছি, নাম্বারটাও বলে দিয়েছি, আর প্রাইস হচ্ছে 1250 টাকা করে। এখন আপনারা শপে আসলে পেয়ে যাবেন, অথবা অনলাইনেও কিন্তু নিয়ে নিতে পারেন। তাছাড়াও আমি এখন ভেলভেটের কিছু কালার দেখাবো, তার আগে নুড লুকের যে তিনটা লিপস্টিক আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই নুড লুকের যে লিপস্টিকগুলো আছে এগুলো অনেক পছন্দ করেন, তো আমি তাদের তাদের সুবিধাতে একটু দেখিয়ে নিচ্ছি। এই যে নুড কালারগুলো খুবই সুন্দর। যারা রেগুলার ভেলভেট ম্যাট স্ট্রাকচারের কিছু পছন্দ করেন তারা এই নুড কালারগুলো কিন্তু নিতে পারেন। নুডের এটা হচ্ছে 2 নাম্বার, আর তারপর এটা হচ্ছে 3 নাম্বার, অ্যান্ড এটা হচ্ছে 1 নাম্বার, 3 1 2। তো এভাবে করে কালারগুলো দেখিয়ে দিয়েছি, তো আপনাদের যার যেটা পছন্দ সেই কালারটা কিন্তু চাইলেই পারচেজ করে নিতে পারেন। আর নুড লুকের প্রাইস হচ্ছে 800 টাকা। তো যাদের নুড লুক লিপস্টিক পছন্দ তারা হচ্ছে অবশ্যই নুড লুক থেকেই পারচেজ করতে পারবেন। নুড লুকের দাম মাত্র 800 টাকা। 1100 না ম্যাম, এইটার প্রাইস পড়বে হচ্ছে, সাজ্জু খান আপু আপনি লিখেছেন এক পিস 1100, না এক পিস 1250। গোল্ডেন রোজের যে লিকুইড ম্যাট লিপস্টিকটা আছে এটা এক পিস হচ্ছে আপনার 1250, আর নুড যে লিপস্টিকটা আমি দেখিয়েছি এটা 800 টাকা। ভেলভেটের মধ্যে তিন চারটা কালার আমি দেখাতে চাচ্ছি, আপনারা সাথেই থাকবেন, কোনো কালার পছন্দ হলে বলতে পারেন, দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, এই কালারটা যেটা দেখালাম এটা হচ্ছে ভেলভেটের 8 নাম্বার কালার, কালারটা খুবই সুন্দর।
যারা ব্রাইট টোন আছেন বা মেকআপ করতে পছন্দ করেন তারা নিতে পারেন। এটা হচ্ছে গোল্ডেন রোজের 4 নম্বর কালার, ভেলভেট ম্যাটের 4 নম্বর কালার। ভেলভেট ম্যাটগুলো কিন্তু আপনার 700 টাকা করে, খুবই রিজনেবলের মধ্যে এত ভালো ভালো স্ট্রাকচার দিচ্ছে ভেলভেট ম্যাট, যা আসলে কি বলবো। দেখ, এটা হচ্ছে পিচ কালার টাইপের। এই পিচ কালারটা আপনার নর্মালি দেখা যায় কি, রেগুলার ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ভেলভেটে হচ্ছে 5 নম্বর কালার। আচ্ছা, এরপরে আরেকটা কালার দেখাই, সেটা হচ্ছে একটু পিঙ্কের মধ্যেই দেখাই, এটা হচ্ছে আপনার 9 নম্বর কালার। এটা যারা পিঙ্ক পছন্দ করেন ভেলভেটের মধ্যে এই কালারটা নিতে পারেন। এটা হচ্ছে ভেলভেটের পিঙ্ক কালার, যেটা হচ্ছে 9 নম্বর কালার, 9 নম্বর কালার। আচ্ছা, যারা একটু ম্যাজেন্ডা রেড পছন্দ করেন তারা হচ্ছে এই কালারটা দেখতে পারেন। জাস্ট ওয়াও একটা কালার, কালারটা খুবই সুন্দর। যাদের যেটা পছন্দ তারা সেটা নিয়ে নিতে পারেন। এছাড়াও নোট পিঙ্কের মধ্যে এই কালারটা খুবই সুন্দর। আচ্ছা, তো প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে ভেলভেটের মধ্যে। ভেলভেটের প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা করে। ভেলভেটের প্রাইসগুলো মাত্র হচ্ছে 700 টাকা করে। 700 টাকার এই কালারগুলো খুবই সুন্দর, যেগুলো হচ্ছে রেগুলার আপনারা ইউজ করতে পারবেন, অথবা যারা নুড পছন্দ করেন তারা হচ্ছে নুড লুকের এই কালারটা ট্রাই করতে পারবেন। এই কালারগুলোর 3টা শেড হয়, রেগুলার ইউজ করতে পারবেন। প্লাস হচ্ছে আপনারা যদি মেকআপ পছন্দ করেন বা একদম ন্যাচারাল লুক পছন্দ করেন তাহলেও কিন্তু নুড লিপস্টিকগুলো ট্রাই করতে পারবেন। এছাড়া যে কালারগুলো আছে সেগুলো হচ্ছে লিকুইড ম্যাট, লিকুইড ম্যাট যেটা হচ্ছে লং স্টে ম্যাট, রেগুলার ইউজ করতে পারবেন, লিপ ক্র্যাক করবে না। তারপর অনেক লিপস্টিক আছে যেগুলো হচ্ছে লিপে অ্যাপ্লাই করার পরে ফেটে যায়, ক্র্যাক হয়ে যায়, কিছুক্ষণ পর গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে, এগুলো কিন্তু এমন হবে না। আদারওয়াইজ কালারগুলো দেখেন খুব সুন্দর আর ম্যাট হয়ে গেছে। ফার্স্টে যখন দিয়েছিলাম তখন কিন্তু একটা গ্লসিনেস ছিল, কিন্তু এখন কিন্তু এটা নেই, তো দেখতে পারেন। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করছেন যে সানসিল্ক অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, আমাদের শোরুমে কিন্তু সানসিল্ক অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু শপে চলে আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই। কার যার যেই কালারটা পছন্দ সেই কালারটা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আশা করছি সবাই শপে এসে কালারগুলো পারচেস করবেন।